नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि खुशीर भूमिकम्प आसते चलेछे। पूजोर मासेई महाधामाका चारटी बिराट घटना जीवन बदले देबे। ठिकई धरेछेन, आजकेर एई भिडियोय आमी वृश्चिक राशिर प्रत्येक जातक जातिकाके खुशीर भूमिकम्पेर आगाम पूर्वाभास दिते चलेछि। तादेर জানাতে চলেছি পূজোর মাসেই তাদের জীবনে ঘটতে চলেছে মহা ধামাকা, চারটি বিরাট ঘটনা তাদের জীবনটাই বদলে দেবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। ভূমিকম্প অবশ্যই একটি অতি ক্ষতিকারক ঘটনা, কিন্তু বৃশ্চিক রাশির কাছে এ ভূমিকম্প ক্ষতির ভূমিকম্প নয়, এ ভূমিকম্প খুশির ভূমিকম্প। বহু দুঃখে কাটিয়েছে বৃশ্চিক রাশি, পূজোর মাসেই তাদের জীবনে মহা ধামাকাদার চারটি ঘটনা ঘটবে যা তাদের জীবনে আনবে খুশির ভূমিকম্প, অর্থাৎ চতুর্দিকে তাদের খুশি ছড়িয়ে পড়বে। কেন আমি এমন বলছি আপনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতেই পারেন। আমি বৃশ্চিক রাশিদের বলবো, ঘরের বাইরে একটি বেরুন, আকাশের দিকে তাকান, মায়ের আগমনের বার্তা পরিবেশ প্রকৃতি জানান দিচ্ছে। আকাশের মধ্যে ভেসে চলেছে শরতের মেঘ, আসছে মা, আসছে আসছিন পূজোর মাস। পূজোর মাস সকল বাঙালির কাছে, পূজোর মাস সকল ভারতবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে মাতৃ আগমনের মাস। এই মাসে বৃশ্চিক রাশি চারটে ধামাকাদার খবর পাবে। এই চারটে ধামাকাদার খবর তাদের জীবনটাই বদলে দেবে। প্রথম যে খবর, তা বৃশ্চিক রাশিকে আমি বলবো তারা যেন একটা ক্যালেন্ডারে দাগ মেরে রাখে, নালে আপনারা যদি ডায়েরি থাকে তাতে তারিখটা লিখে রাখতে পারেন। এই তারিখ শুধু আজ আর তারিখ নেই, এই তারিখ আপনার জীবনকে বদলে দেবার পক্ষে যথেষ্ট। সেই তারিখ হচ্ছে অবশ্যই 2 অক্টোবর। 2 অক্টোবর এমন একটা দিন যেদিন আপনার জীবনে নতুনত্ব হতে চলেছে, ধামাকা সেদিন আসবে। কিসের ধামাকা? না, আপনি যদি কোনো আইনত গণ্ডগোলে জড়িয়ে থাকেন, আপনি যদি কোনো আইনত ব্যাপারে লিপ্ত থাকেন, আপনি যদি কোনো কোর্ট কেস কাচারিতে আটকে আছেন, সে সব কিছু মীমাংসা হবে এই তারিখে। আপনি প্রশ্ন ছুড়ে দিতেই পারেন কেন, তার কারণ 17 তারিখে রবি তার স্থান ত্যাগ করে প্রবেশ করবে বৃশ্চিক রাশির একাদশে, অর্থাৎ কন্যায়। এবং কন্যায় তো বসেই আছে কে না মঙ্গল, যা একাদশে। এই রবি মঙ্গল অতি শক্তিশালী যোগ, আপনার মামলা, আপনার মোকদ্দমা, আপনার আইনত গণ্ডগোল, আপনার আইনত পুলিশ ঝুড় ঝামলা, মোট কথা আপনি যদি কোনো আইনত ব্যাপারে একটা দুরহ পরিস্থিতির মধ্যে জড়িয়ে দিয়ে থাকেন, তাহলে এই 2 অক্টোবর দিনটি আপনার জীবনের নতুনত্ব আনার পক্ষে যথেষ্ট। 17 তারিখ থেকেই আপনি শুভ ফল পেতে শুরু করবেন 17ই সেপ্টেম্বর, এবং 2 অক্টোবর তা আপনার জীবনে ভূমিকম্পের মতো খুশির খবর নিয়ে আসবে। ভূমিকম্পের মতো হঠাৎ আপনার জীবনের সমস্যাগুলি ভ্যানিশ হয়ে যাবে, আপনার জয় হবে কোর্টে, আপনার জয় হবে আদালতে, আপনার জয় হবে থানায়, আপনার জয় হবে আইনত প্রত্যেকটা জায়গা। দ্বিতীয় আরও একটি খুশির খবর, যা আপনি পূজোর মাসেই পাবেন। পূজোর মাস অবশ্যই প্রত্যেকের কাছে পবিত্র মাস, কিন্তু কার কাছে কি পবিত্র মাস আমার জানার বিষয় নয়। আমি গবেষক হিসাবে বলছি যে আপনাদের জীবনে এক অতি সৌভাগ্য নিয়ে আসছে এই মাস, তার কারণ এই মাসে 6 তারিখ যেদিন মহালয়া, সেই মহালয়ার পবিত্র পুণ্য তিথিতে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে দীর্ঘস্থায়ী একটা সমস্যার সমাধান হয়েছে, অর্থাৎ আপনার দীর্ঘ দিনের
যে সমস্যা সে প্রেমঘটিত সমস্যা হতে পারে, সে বৈবাহিক সমস্যা হতে পারে, বা যারা বিবাহিত তাদের ঝগড়া অশান্তি সংসারে চলতে পারে, অর্থাৎ কোনোভাবে দ্বিতীয় লিঙ্গের সঙ্গে সম্পর্কজনিত যে সমস্যা আছে ছিল থাকছে সেই সব মিটিয়ে দেবে মাতৃ আগমনের খবরে। কবে না 6 তারিখ 6 অক্টোবর শুভ মহালয়ের আরম্ভের সকালেই আপনি সমস্ত সমস্যার মুক্তি পাবেন। আপনি যদি অবিবাহিত হন, যদি বৃশ্চিক রাশি হন, একটি সুন্দর পাত্রের সহিত আপনার বিবাহ সম্বন্ধ ঠিক হয়ে যাবে। বা আপনি যদি বিবাহিত হন, পুরুষ হন বা নারী যেই হন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে কলহ মুক্ত হবে, সুখী দাম্পত্য জীবন শুরু হয়ে যাবে। আবার আপনার যদি ঘরে ঝগড়া অশান্তি থাকে তাও মিটে যাবে। মোট কথা, খুশির ভূমিকম্প হবে 6 তারিখে। আমি শুধু অনুরোধ করব এই তারিখগুলিকে ক্যালেন্ডারে দাগ মারুন, নালে আপনার ডায়েরিতে লিখে রাখুন 2 তারিখ আর 6 তারিখ। তৃতীয় যে খবরটি বলব সে খবরটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার আনন্দে অশ্রু আসবে। মহাষষ্ঠী 12ই অক্টোবর, সেই দিন মায়ের বোধনের দিন, আপনার জীবনেও উন্নতির চরম শিখরে ওঠার দিন। হ্যাঁ, আপনার গৃহ সমস্যার সমাধান হবে, অর্থাৎ যে সমস্ত বৃশ্চিক রাশি স্বগৃহ নেই বা যাদের গৃহতে গৃহে নানা ধরনের বাস্তুদোষ রয়েছে, যাদের নানা ধরনের অশান্তি রয়েছে, যাদের নানা ধরনের একাধিক সমস্যা করে করে খাচ্ছে দীর্ঘদিন ধরে, এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে 12 তারিখে সেই সমস্যার নিমেষের মধ্যে সমাধান হবে। খুশির ভূমিকম্প হবে, আপনার জীবনে সব বদলে যাবে। শেষ আর একটা মহা ধামাকা, এই ধামাকা কম বললেও আরও কম হবে। এই ধামাকা আপনার জীবনকে গতির অভিমুখে নিয়ে যাবে। এটি হবে 15 তারিখ 15ই অক্টোবর। এই তারিখে আপনি অবশ্যই পাবেন আপনার কর্মের সবচেয়ে বড় প্রাপ্তি, অর্থাৎ এই দিন আপনি কর্মপ্রাপ্তির কোনোভাবে নিউজ শুনতে পারেন, বা আপনি কর্মস্থানে কোনো শুভ ফলাফলের কথা শুনতে পারেন, বা এই সময় পুজোর ছুটি থাকলেও কোনো বন্ধু বান্ধবের মুখ থেকে আপনি শুভ বার্তা পেতে পারেন কর্মের, সেই কথা শুনে আপনার মধ্যে খুশির ভূমিকম্প আসতে চলেছে। সুতরাং আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে জানালাম পুজোর মাসে মহা ধামাকা, 4টি বিরাট সুখবর অপেক্ষা করছে যা তাদের জীবন বদলে দেবে, খুশির ভূমিকম্প আসতে চলেছে। তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসেস করলাম, নমস্কার, ধন্যবাদ।